লোকালয় থেকে উদ্ধার হলো হরিণ সোমবার বানারহাট ব্লকের শালবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চানারিপা এলাকায় খাবারের সন্ধানে চলে আসে একটি ছোট প্রজাতির হরিণ হরিণ ধরতে স্থানীয় বাসিন্দারা ছোটে শুরু করে অবশেষে এক দিঘির মধ্যেই হরিণটিকে ধরতে সক্ষম হয় স্থানীয় বাসিন্দারা খবর দেওয়া হয় মরারঘাট রেঞ্জের বনকর্মীদের এরপরই মরারঘাট রেঞ্জের তোতাপাড়ার বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হরিণটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় স্থানীয় বাসিন্দা লালচান মিয়া জানিয়েছেন জানিয়েছেন দুপুরবেলা তীব্র গরম থেকে স্বস্তি পেতে গাছের তলায় বসেছিলেন তিনি সেই সময় উত্তর ডাঙাপাড়া থেকে একটি ছোট বাচ্চা হরিন তাদের দিকে তেরে আসছিল হরিনটি পাশেই দিঘির মধ্যে ঝাঁপ দেয় এবং সেখান থেকে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় হরিনটিকে উদ্ধার করে মরারঘাট রেঞ্জের বনকর্মীদের খবর দেওয়া হয় বনকর্মীরা ঘটনাস্থলে এসে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যান এই দক্ষিণ চানাডি কিভাবে কোথা থেকে আসছে দৌড় দিয়ে আসছে হ্যাঁ ওই পুকুরের মধ্যে ঝাঁপ দিয়েছে তারপরে আপনারা কি করলেন তখন আমি ধৈরে বাইন্দা বাইন্দা রাখছি তারপরে বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে কি হ্যাঁ হয়েছে এখন কি বন দপ্তর নিয়ে গেছে হ্যাঁ নিয়ে গেছে কোন ফরেস্ট থেকে বাইর হয়েছে মনে হচ্ছে এটা তোতাপাড়া কেন বাইর হয়েছে খাবারের সন্ধানে কি তীব্র দাবু দেওয়ার জন্য মানুষ ওই পিচ্ছে করছে তো হ্যাঁ যখন পিটছে তখন এই দৌড়ে আসে আমাদের পুকুরে কোন এলাকায় ধরা হয়েছে এটা চানাডিপা এখন কি বনদত্ত নিয়ে গেল হ্যাঁ নিয়ে গেল